চট্টগ্রামের ভাষায় দেশের ফৈল্যাবার মতো অনলাইন টিভি ও বহুল প্রচারিত ওয়েব পোর্টাল cplusbd.net-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়ে নগরীর তাসপিয়া গার্ডেন হল রুমত আজ 28 মার্চ দূর 12টা অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনত সিপ্লাস টিভি ও cplusbd.net-এর এডিটর ইন চিফ ও সিইও আলমগীর অপুর সভাপতিত্বে এডে অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক নাজিমুদ্দিন চৌধুরী এনএল। সিপ্লাস টিভির হেড অব ব্রডকাস্ট ফরহাদ শিকদারের পরিচালনায় এডে দিক নির্দেশনামূলক বিশেষ বক্তব্য রাখে cplusbd.net-এর ডেস্ক ইনচার্জ স্বরূপ ভট্টাচার্য ও ই পেপারের ইনচার্জ খুরশিদুর আলম শামীম। সম্মেলনত দেশত অনলাইন মিডিয়া জগতত যুগান্তকারী বিপ্লব সৃষ্টিকারী সিপ্লাস টিভির সিইও আলমগীর অপু উপস্থিত প্রতিনিধিদলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে। ধরো নারা করি যে চট্টগ্রাম লইরে কাজ, চট্টগ্রামের কাজ করি, চাটগা ভাষায় আরা কথা কই। আল্লাহর রহমতে আর এক উগ্র পিঢ়ি তো অনেক সময় 4-5 লাখ ভিউয়ার্স হয়। প্রথমত যে চিটাং কেন্দ্রিক, তারপর দিয়ে যে চিটাঙ্গর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় লইরে আরা কিন্তু কথা কইতি। আপনারা জানি খুশি হইবেন যারা ফেসবুক পেজ উমিতে প্রতি সপ্তাহে আরারে ফেসবুকে যে হিসেব পান দেয় ইয়ে নামিতে আরা এম হন সপ্তাহ নাই যে মিতে 2 মিলিয়ন মানুষের, 2 মিলিয়ন দ্যাট মিনস 20 লক্ষ মানুষের কাছে আরা যায়। সি প্লাস টিভির একক ভিডিও 20 লক্ষ মানুষের কাছে জন্মানি, ইটস নট এ ম্যাটার অফ জোক। এডে সম্মানিত অতিথির বক্তব্যে নাজিমুদ্দিন চৌধুরী এনএল হয় চাটগেয়া ভাষায় টিভি ওয়েবের হারণে একসময় কিছু মানুষ আশাসী করত, আর এখন ওই মানুষগুনি হওয়ার সি প্লাস টিভি একখান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্তই ইতিহাস সৃষ্টি করছে। অনুষ্ঠানত সি প্লাস টিভি ও ই পেপারত কর্মরত সাংবাদিকল ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদলের মধ্যে বেশি ভিউ ও বেশি নিউজের লাই কৃতিত্বপূর্ণ অবদান রাহিবের হারণে পুরস্কৃত করা হয়। পরে কুরের বিরিয়ানি ও গরবুনাদি দূর হানা হাই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। চৌধুরী রাসেল, নিউজ ডেস্ক।